আজকে আমি মুর্শিদাবাদের ইতিহাসের এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো অনেকেরই অজানা। আমি আজকের হোসেন কুলি খান, এনার সম্পর্কেই আলোচনা করব। হোসেন কুলি খান এই নামটি অনেকেরই অজানা, কিন্তু মুর্শিদাবাদের ইতিহাসে এই নামটি এবং তার মৃত্যু ছিল এক রহস্যে ঘেরা অধ্যায়। নবাব আলীবর্দী খান, যার কোনো পুত্র সন্তান ছিল না, তার তিনটি কন্যা ছিল। তাদের নাম ঘসেটি, মমিনা এবং আমিনা। তিনি তার তিন কন্যাকে বিয়ে দিয়েছিলেন তার আপন সহোদর ভাই হাজি আহমেদের তিন পুত্রের সঙ্গে। নবাব আলীবর্দী খানের বড় মেয়ে ঘসেটির বিয়ে হয়েছিল হাজি আহমেদের বড় ছেলে নওয়াজেশ মোহাম্মদ খানের সঙ্গে। এই নওয়াজেশ মোহাম্মদ খান ছিলেন ঢাকার গভর্নর বা শাসনকর্তা, যিনি জন্ম থেকেই ছিলেন চিররুগ্ন, যার ফলে প্রশাসনিক দায়িত্ব ক্ষমতা তার মধ্যে ছিল না। তাই তিনি সম্পূর্ণ প্রশাসনিক দায়িত্বভার তাঁর স্ত্রী ঘসেটি বেগমের হাতে তুলে দেন এবং ঢাকা ছেড়ে বরাবরের মতো মুর্শিদাবাদে চলে আসেন। মুর্শিদাবাদের মতিঝিল দ্বীপে তিনি তাঁর স্ত্রী ঘসেটি বেগমের পরামর্শে এক সুরম্য প্রাসাদ নির্মাণ করেন, যার নাম মতিঝিল প্রাসাদ বা সঙ্গ ই দালান, এবং তার সংলগ্ন একটি মসজিদও নির্মাণ করেন, এবং এখানে তিনি অতি বিলাস ব্যসনে দিন কাটাতে থাকেন। বর্তমানে মুর্শিদাবাদের মতিঝিল পার্কে আজও তাঁর তৈরি মসজিদটি আছে এবং এখানে প্রত্যহ নমাজ পাঠ করা হয়। আর তাঁর তৈরি সাদের সঙ্গ ই দালান প্রাসাদ বা মতিঝিল প্রাসাদটি এখন ভেঙে গিয়েছে, যেখানে রাজ্য সরকারের একটি পার্ক নির্মিত হয়েছে। আবার ঘসেটি বেগম তাঁর একান্ত বিশ্বাসী প্রিয় পাত্র হোসেন কুলি খানের সাহায্যে পুরো ঢাকার শাসনকার্য পরিচালনা করতেন। এই হোসেন কুলি খান ছিলেন ঘসেটি বেগমের স্বামী নওয়াজেশ মোহাম্মদ খানের দেওয়ান। এক কথায় হোসেন কুলি খান ছিলেন ঘসেটি বেগমের ব্যক্তিগত সচিব। হোসেন কুলি খান ছিলেন অতি সুপুরুষ, অত্যন্ত বলবান, সুচতুর, বুদ্ধিমান, অতি বিচক্ষণ এবং প্রভূত সম্পদের অধিকারী। তাছাড়া মুর্শিদাবাদের সেই সময় সবচেয়ে ধনীতম মহিলা ঘসেটি বেগমের প্রভূত সম্পত্তির দেখাশোনা করতেন এই হোসেন কুলি খান। তিনি ছিলেন ঘসেটি বেগমের কোষাধ্যক্ষ। তাই তরুণ সিরাজ হোসেন কুলি খানকে হিংসে করতেন এবং তাকে ভয়ও করতেন। এছাড়া আরও শোনা যায় যে ঘসেটি বেগমের সঙ্গে হোসেন কুলির অবৈধ প্রণয়ের সম্পর্কের কথা। ধীরে ধীরে ঘসেটি বেগমের সঙ্গে হোসেন কুলি খানের অবৈধ প্রণয়ের সম্পর্ক ক্রমশ গাঢ় হতে থাকে। যে কথা চিররুগ্ন ব্যক্তিত্বহীন আড়ম্বরপ্রিয় নওয়াজেশ মোহাম্মদের কানে পৌঁছালেও তিনি কোনো বাধা দেননি, অথবা তিনি কোনো বাধা দেওয়ার পথ খুঁজে পাননি। অর্থাৎ হোসেন কুলি খান ছিলেন ঘসেটি বেগমের সচিব, পরামর্শদাতা, কোষাধ্যক্ষ ও গোপন প্রণয়ী। ওই ব্যক্তির পরামর্শ ছাড়া ঘসেটি বেগম কোনো কাজই করতে পারতেন না। সুদর্শন সুপুরুষ হোসেন কুলি খানের নবাবী অন্দরমহলে প্রবেশের পূর্ণ স্বাধীনতা ছিল। সেই সূত্রে অন্দরমহলের বেশ কিছু মহিলারাও ছিল হোসেন কুলি খানের প্রেমে পাগল। এখানে বলে রাখি যে সিরাজের পিতার নাম জৈনুদ্দিন খান। তিনি ছিলেন বিহারের পাটনার নায়েব নাজিম। তিনি 1748 খ্রিস্টাব্দে আফগান নেতা মুরাদ শেখের হাতে নিহত হন। তখন সিরাজের বয়স মাত্র 15 বছর। সিরাজের পিতার মৃত্যুর পরে তাঁর মাতা আমিনা বেগম পাটনা ত্যাগ করে বরাবরের মতো মুর্শিদাবাদে চলে আসেন। সুপুরুষ ও সপ্রতিভ, বুদ্ধিদীপ্ত, সুচতুর, বাক কটুতা সম্পন্ন হোসেন কুলি খানের মোহে আকৃষ্ট হয়ে সদ্য স্বামীহারা সিরাজের মাতা আমিনা বেগমও হোসেন কুলি খানের প্রেমে পড়ে যান এবং তাদের গোপন সম্পর্কের কথা বহু দূর পর্যন্ত গড়ায়। বেশ কিছুদিনের মধ্যে আমিনা বেগম এবং হোসেন কুলির গোপন প্রণয়ের কথা নবাবী অন্তঃপুরের সকলেই জেনে যায়। রাজধানী মুর্শিদাবাদের অলিতে গলিতে নবাব আলীবর্দী খানের দুই কন্যার সঙ্গে হোসেন কুলির গোপন প্রণয়ের সম্পর্কের কথা রটে যায় এবং শেষ পর্যন্ত সিরাজের মাতামহী তথা আমিনা বেগমের মাতা নবাব আলীবর্দী খানের স্ত্রী সরফুন্নেসা বেগমের কাছে এ খবর গেলে তিনি গোপনে দুজনকে ডেকে এ মেলামেশা বন্ধ করতে বলেন। কিন্তু তার এই প্রচেষ্টা ব্যর্থ হয়
এবং বহাল তবিয়তে দুজনের মেলামেশা চলতে থাকে। ক্রমশ এ খবর নবাবী অন্তঃপুর থেকে মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। এরপরে নবাব আলীবর্দী খানের স্ত্রী সরফর্নেসা বেগম তাঁর দুই কন্যা এবং পরিবারের মান বাঁচাতে এক ভয়ানক সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি এবং তাঁর স্বামী অনেক ভেবেচিন্তে তাঁদের দুই কন্যার অবৈধ প্রণয়ী হোসেনকুলি খানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি তার অতি আদরের নাতি সিরাজকে আদেশ দিলেন হোসেনকুলি খানকে হত্যা করতে। সিরাজ সর্বদা তার মাতামহ নবাব আলীবর্দী খান এবং মাতামহী সরফর্নেসা বেগমকে আদর্শ পুরুষ ও মহিলা হিসাবে চিনতেন, তাই কখনো তাদের কথার অন্যতা হতেন না। তাদের আজ্ঞা পালন করাই ছিল সিরাজের জীবনের মূল ব্রত। তবে এই বিষয়ে বেশ কিছু ঐতিহাসিক মনে করেন যে যুবক সিরাজ হোসেনকুলি খানের সম্পত্তির জন্য তাকে হত্যা করেন। আবার অনেকে মনে করেন যে সিরাজ তার বিরুদ্ধে চক্রান্তকারী তার মাসি ঘসেটি বেগমকে উচিত শিক্ষা দিতে এই হোসেনকুলি খানকে হত্যা করেন, কারণ এই ব্যক্তি ছিলেন ঘসেটি বেগমের সবকিছু এবং তিনি কোনো এক গোপন অনুচর মারফত জানতে পেরেছিলেন যে হোসেনকুলি খান তার জীবন নাশ করতে পারেন, তাই তিনি হোসেনকুলি খানকে হত্যা করেন। আবার অনেকেই মনে করেন সপ্রতিভ বুদ্ধিদীপ্ত সুচতুর হোসেনকুলি খানকে স্বয়ং নবাব আলীবর্দী ভয় পেতেন, কারণ তিনি মনে করতেন তাঁর মৃত্যুর পরে তাঁর দুই মেয়ের সহায়তায় চতুর হোসেনকুলি মুর্শিদাবাদের সিংহাসন দখল করতে পারে। তাই তিনি অনেক ভেবেচিন্তে তাঁর বেগমের সহায়তায় সিরাজকে দিয়ে এ কাজ করিয়েছিলেন এবং হয়তো এর মধ্য দিয়ে তিনি যাচাই করতে চেয়েছিলেন যে সিরাজ এইসব কাজে কতটা দক্ষ হয়েছে। যুবক সিরাজ 21 বছর বয়সে তাঁর মাতামহী সরফর্নেসা বেগমের পরামর্শ মতো 1754 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে হোসেনকুলি খান এবং তাঁর একমাত্র অন্ধ ভাইকে দিনের বেলা মুর্শিদাবাদে প্রকাশ্য রাজপথে তরবারির আঘাতে হত্যা করেন। তাঁদের দুই ভাইয়ের তাজা রক্তে মুর্শিদাবাদের রাজপথ লাল হয়ে যায়। তবে সিরাজ এই হত্যার জন্য যথেষ্ট অনুরক্ত ছিলেন। কোমল হৃদয় সিরাজ জীবনে হয়তো এই একটিবার পাপ করেছিলেন। তিনি নিজেও হোসেনকুলি খানের হত্যার ঘটনাটিকে সবচেয়ে ভয়াবহ বলে মনে করতেন। এই হত্যাকাণ্ডের ফলে সিরাজের মাসি ঘসেটি বেগম সিরাজের উপর স্বভাবতই আরও ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তিনি হয়ে ওঠেন সিরাজের চরমতম শত্রু। ঠিক এর 1 বৎসর পর অর্থাৎ 1755 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর ঘসেটি বেগমের স্বামী নওয়াজেশ মোহাম্মদ খান মারা যান। এমনকি সিরাজ নিজেও মৃত্যুকালেও এই ঘটনার কথা ভুলে যায়নি। তাই তো পাষণ্ড নরাধম মোহাম্মদী বেগ যখন সিরাজকে হত্যা করতে উদ্যত হয়, ঠিক তার কয়েক মুহূর্ত আগে সিরাজ বলে ওঠেন, আমি হোসেনকুলি খান হত্যার জন্য দায়ী, আমি হোসেনকুলি খানের মৃত্যুর জন্য অবশ্যই নিজ প্রাণ বিসর্জন দেব। এই কয়েকটি কথা উচ্চারণ করা মাত্র পাষণ্ড মোহাম্মদী বেগ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সুকোমল রূপ লাবণ্য সম্পন্ন দেহের উপর বারে বারে ছোরার আঘাত করতে থাকে। সে তো শুভ্র সিরাজের শরীর থেকে গরম লাল রক্তধারায় জাবরাগঞ্জের নেমোখারামের দেউড়ি প্লাবিত হল। সেই সময়ে বহু বেদনায় বহু কষ্টে সিরাজ বলতে থাকলেন, আমার কৃতকার্যের ফল যথেষ্ট হয়েছে, হোসেনকুলি খানের মৃত্যুর প্রতিশোধ হল। এই কথা বলতে বলতে বাংলার শেষ স্বাধীন নবাব ধরণীর বক্ষে পতিত হইলেন, আর উঠলেন না। ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্ত গেল, উদয় হলো ঠিক 190 বৎসর পরে। সময়টা 1947 সালের 15ই আগস্ট শুক্রবার। মুর্শিদাবাদের ইতিহাসে আরও শোনা যায় যে নরাধম মিলনের নির্দেশে সিরাজের দেহখণ্ডগুলি বস্তায় ভরে সিরাজের অতি প্রিয় হাতির পিঠে চড়িয়ে মুর্শিদাবাদের প্রকাশ্য রাজপথে ঘোরানো হয়েছিল। নেমোখারামের দেউড়ি থেকে সিরাজের অতি প্রিয় হাতি বস্তায় ভরা সিরাজের খণ্ডবিখণ্ড দেহ নিয়ে মুর্শিদাবাদের চলতে চলতে এক জায়গায় থেমে গেলেন। সেখানে সিরাজের দেহ হতে 2 ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল মুর্শিদাবাদের রাজপথে। ঠিক 3 বছর আগে ওই স্থানে মাতামহী সরফর্নেসা বেগমের নির্দেশে সিরাজ হোসেনকুলি খান এবং তাঁর একমাত্র অন্ধ ভাইকে প্রকাশ্য রাজপথে তরবারির আঘাতে হত্যা করেছিলেন। যদি এই ভিডিওর তথ্যগুলি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এর সাহায্যে কিছু জানতে পারেন,
তাহলেই আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে।